এই কাপড়গুলো কত করে এগুলো? তারপরে দেখবো দুটো কথা বলি, তাহলে কত হলো? তাহলে তাহলে আমরা দাম দিলাম কত টাকা? 1750 টাকা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বে দেখেছেন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আন্টির ভিডিও করেছিলাম আমরা। আন্টির মেয়ে জান্নাতুল হুর ওর ঈদের কেনাকাটার জন্য আমাদের হাতে টাকা পাঠান। সাদেক খান পিয়াল এবং সুরাজ শঙ্খ বাবা মেয়ে মিলে আমাদের হাতে টাকা পাঠান 8000। আমরা ধরো জান্নাতুল হুরকে কিছু ঈদের বাজার করে দেই এবং বাকি টাকা তাদের হাতে উঠে দিই। বাকি জান্নাতুল হুরের বাসায় আমরা অবশ্য কেনাকাটা করে নিয়ে আসছি। এটাই হচ্ছে জান্নাতুল হুরের বাসা। সাদেক খান পিয়াল এবং সুরাজ শঙ্খ দাল্লাস টেক্সাস আমেরিকা হতে আমাদের হাতে টাকা পাঠান 8000 এই আন্টিকে দেওয়ার জন্য। আন্টি, গরু কার? গরু ওই একজন কিনে দিছে, এ তোর আব্বু ডাকতে। আপনারা কিনে দিছে? ওই পালি অর্ধেক দেওয়ালে অর্ধেক, তাহলে তো কিনে দেয় না, ওটা বাকি বর্গা বলে। ও আচ্ছা, বসেন, আপনি বসেন। চেয়ার নাই আপনার এখানে? আপনি হুরের বাবা? কানে কম শোনে, চেন নাই, তাহলে বাইরে বসেছ। আন্টি এখানে বসেন, আরেকবার তো আমরা এই কাপড়টা দিয়ে যাই। হ্যাঁ আচ্ছা, আজকে দুটো পোশাক কিনে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি এইটা বাসায় পরে আমাদের দেখাও, এখন পরে আসো, যাও। হ্যাঁ, পছন্দ হয়েছে তো? কেমন লাগতেছে পরে? আচ্ছা, এইটা আরেকটা সেট নিয়ে আসছি, দুইটা সেট। এটা নিচ্ছে হচ্ছে 950 টাকা, আর টাইস নিচ্ছে হচ্ছে তোমার 120 টাকা। এটা আমার পছন্দ, আমি ব্লু কালার পছন্দ করি, সবসময় সেটা সুন্দর। বর্তমান আপনার কিরকম পরিস্থিতি? আপনার শরীরিক পরিস্থিতি কেমন? এখন একটু ভালো বর্তমান। ডাক্তার কাছে গেছিলাম, ডাক্তার বললো যেন ভালো। কোয়াটা কেমন নেওয়া হলো? চার ডেলিসি, আরো চার ডেলি লাগবে। আরো চার ডেলি লাগবে? হুম, বলে আরো চার ডেলি। লাস্ট কবে নিতে হবে কেমন আপনাকে? এই ঈদের 10 দিন পরেই লাগবে। ঈদের 10 দিন পর? হ্যাঁ। আপনি যদি জোগাড় করতে না পারেন, আমার সাথে দেখা করেন, আমরা যতটুকু পারি আমরা দেবো। যাই হোক ভাইয়ের 8000 টাকার মধ্যে মার্কেট করার পরে আমাদের হাতে বাসে 6250 টাকা বাসে। আমাদের 6250 টাকা। টাকা নষ্ট না করে কাঁচা রাখেন, আর পরবর্তী টাইমে যখন আপনার কেমন নিতে হবে তখন যোগাযোগ করেন। যদি পারি, আল্লাহ যদি দয়া করে বাজান, আমার কিছুই না, বুঝছেন? যদি পারি চেষ্টা করবেন। হ্যাঁ আচ্ছা, ভালো থাকেন আপু, ভালো থাকো। যে আচ্ছা, রাগ করছো নাকি? না, এত সুন্দর কাপড় দিলাম, একটু হাসলে না? হ্যাঁ
আচ্ছা ভালো থেকো। আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।